আমাদের অনেক মা এবং বোন আছেন যাদের গর্ভের সন্তান বারবার নষ্ট হয়ে যায়। যে সমস্ত মা এবং বোন কোনোভাবেই তার গর্ভকে টিকিয়ে রাখতে পারেন না এবং এই গর্ভকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন কবিরাজের দ্বার প্রান্তে গিয়েছেন কিন্তু কোনো লাভ হয় নাই, আমি সেই সমস্ত মা বোনদেরকে বলবো আপনারা এই আমলটি করবেন, এই আমলের উসিলায় আল্লাহ পাক আপনার গর্ভকে টিকিয়ে রাখবেন ইনশাআল্লাহ। এই আয়াতখানার অর্থ, প্রত্যেক নারী যা কিছু বহন করে এবং জরায়ু যা কিছু বাড়ায় কমায় তার সবই আল্লাহ পাক জানেন, তার কাছে প্রতিটি বস্তুরই একটি পরিমাণ নির্দিষ্ট করা আছে। এই আমলটি করার আগে তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে, তারপর আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহ এই দোয়াটি একবার পরে পানিতে ফু দিবেন, তারপর আবার তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। যে সকল নারীর পেটের মধ্যে বাচ্চা নষ্ট হয়ে যায় সেই মেয়ের পেটের মধ্যে বাচ্চা আসার পর থেকেই 9 মাস পর্যন্ত এই আয়াতটি প্রতিদিন পরে পানির মধ্যে ফু দিয়ে সেই পানি পান করবেন, তারপর 2 হাত তুলে আল্লাহ পাকের কাছে আপনার মনের কথা বলবেন, ইনশাআল্লাহ তার আশা পূর্ণ হয়ে যাবে। সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমি যেই আমলটি দিলাম এই আমলের উসিলায় যদি আল্লাহ পাক আপনার মনের আশা পূর্ণ করে দেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলের সঙ্গেই থাকবেন, আমি যেন আপনাদের উপকার করার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি।